ঘাট মেঘালী সয়া ময়া জুনা কত তুমি পোহর রোদালি বরণিয়া সকুতে তুমি প্রণয় নিহালি हेलो गाइस पण प्रथमे आपना लोग देखाइसु सबा परे इखन BS6 ओर ड्यूक 250 होय देखाइ दिसु आरो गाडी खन कंडीशन सबा परे आपना लोगे आरो इखन म कय दिसु आपना लोगे 8 मंथ्स ओल्ड होय ओनली गाडी खन सबा परे ड्यूल चैनल ABS आइ जबा एकदम गाडी खन 1 बोसोर वाने टायर कंडीशन देखाइ दिसु आपना लोगक सबा परे गोटे गाडी खन नतुन होय आसे आरो बाबुटा इखन रनिंग किमान मान आसे फोन तुमार 3300 किलोमीटर रनिंग चली आसे आरो आत्महर गाडी होय तो एखन म पैसे आसे 215000 215000 तो 3000 समथिंग रनिंग होयसे मात्र 3000 किलोमीटर रनिंग होयसे इखन ड्यूक 250 ओनली 8 मंथ्स ओल्ड आरो आस्किंग प्राइस आसे 215000 इखन गाडी खन आरो बाकी इखन पर नेगोशिएशन होबो निकेल किबा माने अनटेबल नेगोशिएशन होय जबो हाय आरो रिफाइनेंस होय जबो रिफाइनेंस अवेलेबल आसे जदि एकदम मिनिमम डाउन पेमेंट किमान मान आइबो एखन तुमार 75 तो मिनिमम डाउन पेमेंट एकदम लोएस्ट डाउन पेमेंट अपना 75,000-80,000 भर जी अपना सिविल आए और जो सिविल ने अलग बेसि तो गाड़ी एकदम ब्रेंड न्यू शोरूम कंडिशन आए क्या जो नतुन ड्यूक 250 एम लम भाई से तो एज मोटर्स भिजिट कर पे कारण मात्र 8 माह से 3000 रानिंग क्या गाड़ी एन बेहद नए तो अपना भाई चाह पे और बाकी आज एक MT15 देखा दीस चाह पे ब्लैक कलर है गाड़ी कंडिशन चाह पे टायर कंडिशन देखा दीस अपने বহুত ডিমান্ড আছে যদি আপোনালোকে MT15 লম বুলি ভাবি আছে আহিব পাৰে আৰু স্পেশালি ব্লেক কালার ব্লেক এডিশন টো বহুতে ভাল পায় এতিয়া আছে এইখন KTM Duke 200 দেখাই দিছো সব পাৰে গাড়ীখন অরেঞ্জ কালার টো হয় চাব পাৰে এইখন নতুন হৈ আছে টায়ার সেল চাব পাৰে গাড়ীখন একদম নন স্ক্র্যাচ হয় ফুল বডি তো বাবুটা এখন কিমান চলো এখন তোমার 2021 এর মডেল হয় হয় তো এখন কিলোমিটার অলমোস্ট রানছে মানে 22000 রানিং চলি আছে হয় তো ইয়ার প্রাইস টো আছে 162000 তো 162000 আছে এইখন KTM Duke 200 আৰু কন্ডিশন বহুত ধুনিয়া হৈ আছে যদি Duke 200 লম বুলি ভাবি আছে তো এইখন লব পাৰে আপোনালোকে ইয়াৰ পৰা অলপ চলপ নেগোসিয়েশন হৈ যাব বাকি রিফাইনেন্স আছে আৰু এইখন যদি ডাউন পেমেন্ট দিয়া নে কিমান মান লব এখন 70-75 আৰু MT খন 50-55 তো MT খন 50 পৰা 55 ডাউন পেমেন্ট আহিব লোয়েষ্ট আৰু এইখন 70 পৰা 75 ওকে গাইজ এতিয়া আছে NS 200 দেখাই দিছোঁ হোৱাইট কালাৰৰ হয় ABS মডেল হয় এইটো দেখাই দিছোঁ চাব পাৰে BS4 মডেল হয় এইখন হোৱাইট কালাৰ NS 200 তো বাবুটা এইখন 2018 না 19 2018 মডেল হয় এখন BS4 মডেল হয় তো কিলোমিটাৰটো এৰাউণ্ড তোমাৰ 26000 চলি আছে তো ইয়াৰ মই প্ৰাইচটো আছে 92000 তো অনলি 92000 আছে এইখন NS 200 বঙাইগাঁও ৰেজিষ্ট্ৰেচন হয় বাকি কণ্ডিশ্যন বহুত ধুনীয়া হৈ আছে যদি কোনোবাই NS 200 ল'ব খুজি আছে তো এইখন ভাবিব পাৰে এবাৰ বাকি এতিয়া আছে আৰু এখন MT15 দেখাই দিছোঁ এইখন ভাৰ্জন 2 হয় MT15 একদম নতুন হৈ আছে চাব পাৰে এইখন 30 মে এইখন 1 বছৰ হোৱা নাই মোটামুটি 9 মাহমানেই হৈছে আপোনালোকৰ আৰু ৰানিং আছে আপোনালোকৰ 6990 মানে আসাম পুৰা 7000ৰ আশে পাশে আছে আৰু কালাৰটো চাব পাৰে নন স্ক্ৰেচ হয় বডি তো বাবুটা এখন কিমান আছে দামটো এখন মোৰ প্ৰাইচটো আছে 165000 তো 165000 আছে এইখন MT15 একদম নতুন মডেল হয় চাব পাৰে 9 মান্থ ওল্ড অনলি এইখন MT15 আৰু গাড়ীখন একদম ধুনীয়া কণ্ডিশ্যনত আছে আৰু এইখন ডাউন পেমেণ্ট কিমান মান আহিব এখনৰ তোমাৰ প্ৰায় অলমষ্ট তোমাৰ 75-80 মান আহিব 75-80 তো অলমষ্ট আপোনালোকৰ 70ৰ পৰা 85ৰ ভিতৰত আহি যাব ডাউন পেমেণ্ট একদম নতুন মডেল হয় MT15 বাকী এতিয়া আছে এইখন হোণ্ডাৰ দেখাই দিছোঁ CB350 হয় কণ্ডিশ্যন বহুত ধুনীয়া আৰু এইখন গাড়ীও বহুত পপুলাৰ বৰ্তমান দেখাই দিছোঁ চাব পাৰে নতুন একদম তো বাবুটা এখন কিমান চলো এখন তোমাৰ 2020 মডেল হয় প্ৰায় তোমাৰ 1 বছৰ 3 মাহমান হৈছে এখন তো এখন কিলোমিটাৰ চলি আছে তোমাৰ মাত্ৰ 1,026 কিলোমিটাৰ 10,000 চলি আছে কিলোমিটাৰ এখনৰ মোৰ প্ৰাইচটো আছে 178000 তো 10,000 অলমষ্ট ৰানিং হৈছে এইখন আৰু 178000 আছিং প্ৰাইচ আছে এইখন CB350 হোণ্ডা তো গাইজ এইখন Duke 390 হয় দেখাই দিছোঁ গাড়ীখন চাব পাৰে আৰু এই Duke 390খন আপোনালোকক মই সম্পূৰ্ণ চেপাৰেট ভিডিঅ' এটা বনাই দিম ভিডিঅ'ৰ ডেছক্ৰিপশ্যনত লিংকটো দি দিম সেইটো ভিডিঅ'ত যাই চাব পাৰে গোটেই ডিটেইল দিয়া আছে এই 390খনৰ আপোনালোকে সেইটো ভিডিঅ' চাবগৈ এতিয়া চাব পাৰে এইখন ৰয়েল এনফিল্ড ক্লাছিক 350 আছে গান মেটেল কালাৰটো হয় ডুৱেল চেনেল ABS আছে এইখন দেখাই দিছোঁ একদম নন স্ক্ৰেচ হয় বডি চাব পাৰে একদম নতুন হৈ আছে গাড়ীখন
BS6ৰ মডেল হয় আৰু এইখন কিমান চনৰ মডেল এখন মই 22ৰ মডেল হয় হয় 22 মডেল তো কিলোমিটাৰ চলিছে তোমাৰ 7300 কিলোমিটাৰ চলি আছে হয় তো ইয়াৰ মই প্ৰাইছটো আছে 177000 177000 তো এইখন ৰয়েল এনফিল্ড ক্লাছিক 350 77 177000 আছে আস্কিং প্ৰাইছ অলপ স্লাইট নেগোসিয়েশন হৈ যাব যদি লব খোজে বাৰু এতিয়া আছে এইখন RS200 এইখনৰ বহুত ডিমাণ্ড আছে গাড়ীখন বহুতে এইখন বিচাৰে RS200 চাব পাৰে BS6ৰ নহয়খন এখন BS6ৰ 2021 মডেল হয় 19000 কিলোমিটাৰ ৰানিং আছে তো ইয়াৰ মূল আসন বেছি আছে তোমাৰ 153000 তো BS6ৰ মডেল হয় 2021 মডেল হয় আৰু আসকিং প্ৰাইছ আছে আপোনালোকৰ এখন 153000 তো 153000 আছে ডুৱেল চেনেল ABS মডেল হয় বাকী টায়াৰ কণ্ডিশ্যন চাব পাৰে গাড়ীৰ একদম নতুন হৈ আছে গাড়ী একদম চাব পাৰে নন স্ক্ৰেচ বাৰু এতিয়া আছে এইখন RTR 164V আপাচি দেখাই দিছে চাব পাৰে গাড়ীখন এইখনো ধুনীয়া হৈ আছে গাড়ীখন তো বাবুটা এইখন কিমান চলো এখন মই 22 মডেল হয় হয় সৰি এখন 22 মডেল হয় কিলোমিটাৰ চলিছে তোমাৰ 11000 তো ইয়াৰ মই প্ৰাইছটো আছে তোমাৰ 97000 তো 97000 আছে এইখন আপাচি RTR 164V অলরেডি গাইজ এতিয়া আছে চাব পাৰে এইখন আপাচি RR3Gen হয় দেখাই দিছে চাব পাৰে আৰু টায়াৰ কণ্ডিশ্যন দেখাই দিছো আপোনালোক গাড়ীখনৰ বডি একদম নন স্ক্রেচ হয় গাড়িখন টোটাল স্ক্রেচ নাই গাড়ি তো এখন কিমান চলবে বাবুটা 2019 মডেল হয় হয় আর কিলোমিটার অলমোস্ট 26000 মান রান চলি আছে হয় যার মূল আসকিং প্রাইস আছে 165000 165000 তো 165000 এসে এখন আপাসি RR3Gen গাড়িখন ধুনিয়া হয়ে আছে সোল রাগে যেতিয়া সব পারে শোরুমের বাইরেটো কি তো কেখনমান গাড়ি আছে তো এইখন দেখাই দিয়েছো আর এইখন অ্যাডভেঞ্চার 390 হয় দেখাই দিছো সব পারে আর অলপমান চুলি চুলি লাগি আছে যেহেতু বাইরেট আছে ভাই গাড়িখন একদম ধুনিয়া হয়ে আছে কন্ডিশন তো বাবুটা এখন কিমান চলত এখন তোমার 2021 মডেল হয় হয় 21 মডেল কিলোমিটার রানিং আছে 19000 হয় তো এখন আমার প্রাইসটো আছে তোমার 150000 সরি 250000 250000 তো 250000 আছে 2021 মডেল হয় এখন ADB3 A390 হয় দেখাই দিছো সব পারে আর বাকি আরো আছে নাকি অ্যাডভেঞ্চার 3 অ্যাডভেঞ্চার 390 নাই 250 আছে মূল দুখন আছে এখন 22 ফার্স্ট এখন 22 লাস্ট যাওয়ার পেরেখন হয় দেখাই দিছো সব পারে ব্ল্যাক কালার তো হয় এখন কিমান চলো মডেল এখন তোমার 2020 মডেল হয় হয় 2020 মডেল কিলোমিটার অলমোস্ট 11000 তো ইয়ার মত প্রাইস তো 155000 তো 155000 হে যাওয়া পেরে আর এইখন এতিয়া আছে যাওয়া 42 এইখন যাওয়া 42 হয় কালার তো সব পারে ABS মডেল হয় এখন কিমান চলো এখন 2020 মডেল হয় এখন কিলোমিটার অলমোস্ট রানিং তোমার 26000 রানিং আছে তো ইয়ার মূল প্রাইসটো আছে তোমার 128000 তো 128000 আছে যাওয়া 42 ওকে গাইজ এতিয়া আছে R15 ভার্জন 4 ব্লু এডিশনটো হয় দেখাই দিছো ডুয়েল চ্যানেল ABS মডেল BS6ৰ হয় গাড়িখন বাবুটা এখন কিমান চনো এখন মই 2022 মডেল হয় কিলোমিটার তোমার আন্ডার 10000 চলি আছে আর এখানে মূল প্রাইসটো আছে 172000 172000 তো আন্ডার 10000 এর ভিতর রানিং আছে আর আস্কিং প্রাইস আছে 172000 R15 ভার্জন 4 এতিয়া আছে RS200 চাব পারে এইখান BS4 থাকে না এখন BS4 হয় 2018 মডেল হয় কিলোমিটার আমি হচ্ছে তোমার 28000 হয় এখন আমার প্রাইস হচ্ছে 115000 হয় তো 2018 মডেল হয় আর 115000 আসকিং প্রাইস আছে এইখান RS200 BS4 ও ABS মডেল হয় দেখাই দিছি চাব পারে গাড়িখন কন্ডিশন ধুনিয়া হয়েছে BS4 ও অ্যাভেলেবল আছে BS6 ও অ্যাভেলেবল আছে সো অলরেডি চাব পারে এতিয়া আছে এইখান হার্লি ডেভিডসন হোয়াইট কালার হয় দেখাই দিছি চাব পারে এইখান হার্লি ডেভিডসন বাকী কন্ডিশন চাব পারে গাড়িখানের একদম ধুনিয়া হয়ে আছে দেখাই দিছো চাব পারে তো বাবুটা এখন কিমান চলো এখন 2017 মডেল হয় 17 একদম লাস্ট তো কিলোমিটার চলছে তোমার 55000 হয় তো এখন তোমার আসকিং প্রাইস আছে না 238000 238000 তো 238000 আছে হার্লি ডেভিডসন অলমোস্ট 2018 মডেল হয় 2017 লাস্টর একদম লাস্টর 3-4 দিন মানের ডিফারেন্স হয় এখন হার্লি ডেভিডসন বাৰু এতিয়া আছে এখন দেখাই দিছো চাব পারে ইন্টারসেপ্টার 650 হয় চাব পাৰে গাড়িখন যদি ইন্টারসেপ্টার 650 ভাল পায় বহুতে লব খুঁজি আছে তো এইখন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনত আছে আপোনালোকক দেখাই দিছো গাড়িখন চাব পাৰে কন্ডিশন বহুত ধুনীয়া তো বাবুটা এখন কিমান চনত এখন তোমার 2021 মডেল হয় আর কিলোমিটার অলমোস্ট তোমার 7700 কিলোমিটার চলি আছে তো এখন মূল প্রাইস লেখা আছে তোমার 238000 তো ইন্টারসেপ্টার 650 অনলি 238000 আর বাকি কিলোমিটার অলমোস্ট 7700 কিলোমিটার রানিং আছে ওকে অলরেডি গাইজ এতিয়া চাব পারে এখন আর এখন রয়্যাল এনফিল্ড 350 আছে একদম নতুন মডেলটো দেখাই দিছো গাড়িখন কন্ডিশন চাব পারে গানমেটাল কালারটো হয় তো বাবুটা এখন কিমান চলো এখন তোমার 2020 হয় রয়্যাল এনফিল্ড তোমার স্ট্যান্ডার্ড মডেল হয় তো এখন তোমার কিলোমিটার চলছে 13000 13000 কিলোমিটার চলিছে তো ইয়ার মূল প্রাইসটো 130000 তো 130000 আছে স্ট্যান্ডার্ড মডেলটো রয়্যাল এনফিল্ড ক্লাসিকৰ তো এতিয়া আছে এখন থান্ডারবার্ড 350 দেখাই দিছো চাব পারে এখন রেড কালারৰ হয়
তো বাবুদা এইখন কিমান চলত এখন মানে 2019 মডেল হয় হয় কিলোমিটার রানিং হইছে অলমোস্ট 29000 চলি আছে হয় তো ইয়ার মো প্রাইস হইছে 125000 125000 তো 125000 আছে এইখন রেড কালার টিভি পিএক্স এতিয়া আছে আর এখন ক্লাসিক টিভি পি সিগন্যাল তো দেখাই দিছো সব করে একদম কালারটো ধুনিয়া হইছে বাকী রানিং তো আপনাক দেখাই দিছো 23000 রানিং হইছে তো বাবুদা এখন কিমান চলত মডেল এখন তোমার 2019 মডেল হয় হয় কিলোমিটার তো যেহেতু তুমি কই দিছো 23000 চলি আছে হয় তো এখন মো প্রাইস হইছে 138000 138000 তো 138000 আছে এখন ওয়ারেন্টি দা 650 আৰু এতিয়া আছে এখন পালসার 150 হোয়াইট কালারের এবিএস মডেল হয় সিঙ্গেল চ্যানেল এবিএস আহি যাব এখন 2022 মডেল হয় বাকি রানিং হইছে আপনার 11 মান্থ ওল্ড হয় আর 1800 অনলি রানিং হয়েছে 2016 আর প্রাইস কি মান কলে 97000 তো 97000 অনলি ওকে গাইজ এইখান আছে আর পালসার 150 হয় এবিএস মডেল হয় এইখানে সিঙ্গেল চ্যানেল এবিএস আহি যাব ব্ল্যাক এন্ড রেড কালার আছে এইখান কিমান চলত এখন তোমার 2021 হয় তোমার স্প্লিট সিটার আর ডুয়েল বি মানে ডুয়েল ডিস হয় তো এখন 30000 কিলোমিটার রানিং হইছে তো ইয়ার মো প্রাইস লাগাইছে 95000 তো 95000 এইখান আছে গাড়ি আর এতিয়া আছে এখন 220 দেখাই দিছে সব করে 220 এফ এবিএস মডেল হয় এইখান আর এখন 2020 মডেল বিএস 6 নয় না বিএস 6 হয় 2020 জুন মাহ গাড়ি হয় 20000 কিলোমিটার রানিং আছে তো ইয়ার মো প্রাইস আছে পুরোপুরি মানে ইয়ার প্রাইস লাগাইছে 1 লাখ তো একদম রাউন্ড ফিগার আছে 1 লাখ হয় এখন 220 বিএস 6 যেতিয়া আছে এখন পালসার 180 চাব পারে নন এবিএস মডেল হয় ব্ল্যাক এন্ড রেড কালার আছে তো বাবুটা এখন কিমান চলত এখন 2018 মডেল হয় হয় তো কিলোমিটার অলমোস্ট মানে মানে সঠিককে কব নালে মানে অ্যারাউন্ড মানে 25000 মান চলি আছে হয় তো ইয়ার মো প্রাইস লেখা আছে তোমার 65000 তো 65000 আছে এখন পালসার 180 ওকে গাইজ এখন এটি আছে পালসার 125 দেখাই দিন চাব পারে এখন 2022 মডেল হয় পালসার 125 নন এবিএস মডেল আর এখানে প্রাইস কিমান মান আছে এখন আমার 9 মাস হয়েছে গাড়িখন তো 6700 কিলোমিটার চলি আছে তো ইয়ার মো প্রাইস আছে 85000 পালসার 125 85000 বাকি এটি আছে এনএস 125 দুখন দুখন আছে আর এটা সব পারে গ্রে কালারটো আছে সিলভার কালারটো আর একটু অরেঞ্জ কালারটো হয় দেখাই দিছো তো বাবুরা এখন কিমান চলো মডেল এখন তোমার 5 মাহর গাড়ি হয় 5 মাহর গাড়ি তোমার কিলোমিটার চলছে অলমোস্ট তোমার 3000 কিলোমিটার চলি আছে হয় তো ইয়ার মো প্রাইস আছে 95000 তো অলমোস্ট আপনার এখন 3000 মান রানিং হয়েছে না 3000 রানিং হয়েছে 5 মাহর গাড়ি তো এখানে প্রাইস কিমান চলো 95000 আর এখন এখন তোমার 1 বছর হয়েছে গাড়িখন হয় 22 মডেল হয় হয় তোমার 1 বছর কমপ্লিট করেছে হয় তো কিলোমিটার এখন চলছে তোমার 4700 হয় তো এখন মূল প্রাইস হচ্ছে তোমার 90000 তো 90000 আছে এখন এনএস 125 চল রেখে যেটা আছে এখন আর 15 ভার্জন 4 এ নয় এখন কাওয়া সাথে জেডেস না নাকি হ্যাঁ হ্যাঁ পরে হয় পরে হয় তিনটো গাড়ি হয় মাত্র 5 মাহ রানিং হয়ে আছে গাড়িখন হয় তো 2200 কিলোমিটার চলিছে হয় আর যেহেতু দেখা পাইছে মানে এসেসরিছে মানে বহুতখিনি লাগি আছে গাড়িখন তো এখন মোৰ প্রাইস রাখা আছে 180000 180000 তো 180000 আছে এখন আর 15 ভার্জন 4 আর এইখন আপনাদের কাওয়াসাকি দেখাই চাব পারে মিরর কিখন দেখাই দিছো চাব পারে এই কিখন আপনাদের সিঙ্গেল কে লগাই লো আছে আর বাকি বিলাক এসেসরি বহুতখিনি লগোয়া আছে আর বাকি বিলাক চাব পারে বহুতখিনি লগোয়া আছে আপনাদের ইন্ডিকেটর চেঞ্জ করা আছে গতে গোটেই গাড়িখন ধুনিয়া লাগি আছে একদম তো 180000 আছে না 180000 নেগোসিয়েশন হবো অলপ কিবা অন টেবুল কিবা কমান হৈ যাব তো অলপমান নেগোসিয়েশন হৈ যাব আর 15 ভার্জন 4 রেড কালার হয় এটো দেখাই চাব পারে এতিয়া আহিলো এইচ মটরছত গুদামত খাৰু চাব পারে ইয়া জিমানখিনি গাড়ি আছে মই এই ভিডিও যদি বনাব লাগে প্রায় 2 ঘন্টা মানৰ ভিডিও যাব তো সম্ভৱ নহয় তো ইয়াত আছে আপোনালোক রয়্যাল এনফিল্ড ক্লাসিক 650 লাইনআপ তো দেখাই দিছি চাব পারে তো গোটেই কিখন 350 মই আপোনালোক ভালকৈ দেখাব নহলে গোটেই কিখন প্রাইস মই কৈ দিম আৰু মডেলটো কৈ দিম বাকি এডভেঞ্চাৰ 250 দুখন আছে মই এইখন দেখাই দিম বাকি বহুতখিনি গাড়ী ষ্টক আছে আপোনালোকে যদি আহে ডিলাৰ ভিজিট কৰিলে নিজে গম পাব তো আৰম্ভণিৰ পৰা আপোনালোক ক্লাসিকৰ গোটেইকেইটা মডেল দেখাই দিছো অকে অলৰাইট গাইজ চাব পাৰে এইখন ক্লাসিক 350 ৰেড কালাৰ হয় দেখাই দিছো কণ্ডিচন গাড়ীখনৰ ধুনীয়া হৈ আছে তো এইখন কিমান চলা বাবুৰা এখন 2018 মডেল হয় হয় 2018 মডেল তো কিলোমিটাৰ অলমোষ্ট মই 25000 ৰানিং আছে হয় তো ইয়াৰ মই প্ৰাইছটো আছে তোমাৰ 125000 তো 125000 আৰু এখন ক্লাসিক 350 আছে ৰঙা কালাৰৰ হয় দেখাই দিছো গুৱাহাটী ৰেজিষ্ট্ৰেশ্যন হয় এইখন কিমান চলা তো এখন তোমাৰ 2020 মডেল হয় হয় আৰু এখনো তোমার অলমোস্ট মানে 13-15000 কিলোমিটার চলছে তো এখন আমার প্রাইস হচ্ছে 1,52,000 ওকে গাইজ এটা আছে আর এখন 350 লাইন আপ একদম এখন সিলভার কালার টু হয় এখন কিমান চলো এখন তোমার 2017 মডেল হয় হয় গার্মেন্টের কালার পাই যাবো তো এখন আমার প্রাইস হচ্ছে 1,25,000 ওকে গাইজ এটা আছে আর এখন চাব পারে এখন আপনার মেডলেক এডিশন টু হয় চাব পারে এখন একদম টপ মডেল টু হয় এখন কিমান চলো এখন তোমার 2020 মডেল হয় হয় তো কিলোমিটার টু অলমোস্ট এখন 13000 মান চলিছে তো ইয়ার মো প্রাইস হচ্ছে 1,55,000 ওকে গাইজ এতিয়া আছে আর এখন দেখাই দিছো ব্ল্যাক কালার হয় এখন
তো গাড়ি ইমানেই আছে, তো চিয়ার দিব জায়গা নাই, তো অসুবিধা হয়েছে দেখাব। এখন ব্লু কালার হয় দেখাই দিছি চাব পারে, ব্ল্যাক মানে হয় ব্লু হয়। এখন এইখন কিমান চলত? এখন তোমাৰ প্ৰায় 20-21 লাস্ট বা 22 ফাস্টৰ হ'ব, মানে ফটিককে মই কৈ দিছো। এখন তোমাৰ 21 হয়, 21 এপ্ৰিল আৰু কিলোমিটাৰ চলিছে তোমাৰ অনলি 4000 কিলোমিটাৰ চলি আছে। তো ইয়াৰ মই প্ৰেছ কৰিছো তোমাৰ 145000। 145000, ওকে গাইস, 145000 ব্লু কালারটো। এইখন আৰু ব্ল্যাক কালার মই দেখাই দিছো। এইখন কিমান চলত? এখন তোমাৰ 21 মডেল হয়। সম্পূর্ণ তোমার এক বছর কমপ্লিট করেছে গাড়িখানে, তো কিলোমিটার চলছে 10000। তো ইয়ার মোট প্রাইস কইছে 178000। 178000 ডুয়েল সেনে যেতে আছে চাব পারে। আর এখন 350 তো আসছি দেখাই দিছো। তো এখন কিমান চলত? এখন তোমার 22 এর মডেল হয়, তো এখন অলমোস্ট তোমার 7000-8000 মানে আর্নিং চলি আছে। তো ইয়ার মোট প্রাইস কইছে সেম প্রাইস থেকে 178000। ওকে গাইস, 178000। এখন এতিয়া আছে বুলেট 350, এখন আর দেখাই দিছো এখন বুলেট ইলেকট্রা ব্ল্যাক কালারে হয়। এখন কিমান চলত? এখন তোমার 2013 মডেল হয়, মানে গাড়িখান মানে ফুললি কাস্টমাইজ করা আছে, মানে পুরো মানে পুরাপুরি কমপ্লিট, মানে ইয়াক মানে স্ট্যান্ডার্ড লুকটো দিয়া হয়েছে। তো এখানে ইয়ার প্রাইস রাখছো মানে 95000। তো অনলি 95000 আছে গাইজ। এইখান আপনাদের বুলেট ইলেকট্রা আর ওইখান ফুললি কাস্টমাইজ করা আছে গাড়িখান চাব পারে। আপনাদের গার্ড সেট পুরো চেঞ্জ করে দিয়া আছে গাড়িখান। এটা আছে এখানে যাওয়া পর্যন্ত দেখাই দিছো ব্লু কালারটো হয়। এখানে এবিএস মডেল হয়। এখন কিমান চলত? এখন 2019 মডেল হয়। তো ইয়ার মূল প্রাইস থাকবে তোমার 132000। 132000, তো 132000 গাইজ। এটা আছে চাব পারে অ্যাডভেঞ্চার 250 দুখনের কথা কৈছিলো, চাব পারে এইখান অ্যাডভেঞ্চার 250 দুখন। এইখান কালারটো চাব পারে ব্লু এন্ড হোয়াইট কম্বিনেশন আছে। এইখানের কালারটো কন্ডিশন চাব পারে, গাড়ি একদম ব্র্যান্ড নিউ হয়ে আছে শোরুম কন্ডিশন গাইজ। তো এইখান এইখানের দাম সাম কিমান আছে এইখানের? তো এখন তোমার 2022 মডেল হয়, 22 ফাস্টর গাড়ি হয়, 22 মে আর কিলোমিটার চলছে তোমার 5000 কিলোমিটার চলছে। তো ইয়ার মোট প্রাইস আছে তোমার 2,05,000। 2,05,000, তো অনলি আপনার এখন 25 কিমান রানিং করলে? 5000, তো অনলি 5000 কিলোমিটার রানিং হয়েছে। আর বাকি এখানের 2,15,000 না? 2,05,000। 2,05,000, তো অনলি 2,05,000 আছে। এখন অ্যাডভেঞ্চার 250 দেখাই দিছো সব পারে গাড়িখানের কন্ডিশন, টায়ার কন্ডিশন সব পারে একদম ব্র্যান্ড নিউ হয়ে আছে গাড়িখান। বাকি এটি আছে আর এখন 250, এইখানের কালারটো ব্ল্যাক এন্ড অরেঞ্জ হয় সব পারে। এইখান দেখাই দিছো এইখানে 250 হয়, কন্ডিশন চাব পারে গাড়ির একদম, টায়ার কন্ডিশন সব গাইজ। এইখান কিমান চলো বাবুটা? এখন 2022 লাস্টের মডেল হয়, তো এখানের প্রাইস মানে বেশি ডিফারেন্স না, এখন প্রাইস রাখা হয়েছে তোমার 2,18,000। 2,18,000, তো 2,18,000 অলমোস্ট কেমন আছে এখন গাড়িখান? এখন তোমার প্রায় 10-11 মান্থস হব চাগে এইখন। 250 এক বছৰ হোৱা নাই আৰু 2,18,000 আস্কিং প্ৰাইচ আছে গাইজ। বাকী গাইজ চাব পাৰে এইখন N250 আছে, RS200 আছে, হোৱাইট ব্লু এডিশ্যন টু ডমিনাৰ 400 আছে, 50 N250 আছে দেখাই দিছোঁ চাব পাৰে। তো বহুতখিনি ষ্টক আছে এইচ মটৰছত, আপোনালোকে আহক ডিলাৰত শ্ব'ৰুম ভিজিট কৰক, এখন মন পচন্দৰ গাড়ী আপোনালোকে লৈ যাব পাৰে।